হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কয়, যে চোখ দিয়া প্রতিদিন আমার নবীর দেখছি রে আমার সাত বাড়ি আর বাবারা। ওই সালাবা কেমন আমার নবীর পাগল, আমার নবী আমার এত বিশ্বাস করে চিঠি দিয়েছে, এই চিঠি আমি পৌঁছাইয়া দিলাম, কিন্তু আসার সময় মনে জানতে একটা নারীর দিকে আমার চোখটা পড়ে গেছে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলছেন চোখটার হেফাজত রাখার জন্য, কিন্তু মনে মনে চিন্তা করে একবার তাকাইছি হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে, একবার তাকাইছি আমার মনের অজান্তে আমার আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু ওই সালাবার অন্তরে এমন নবীর দরদ দেখেন কেমন। ওই সালাবা বলে যে চোখ দিয়ে আমি প্রতিদিন নবীর পিছে দাঁড়াইয়া নবীর দেখে নামাজে দাঁড়াইতাম, যেই চোখ দিয়া দেখে দেখে আমি নবীর সঙ্গে ইফতার করতাম, যেই চোখ দিয়া দেখে দেখে আমি জিহাদের ময়দানে যাইতাম, আর আমি সেই চোখ একটা বড় নারীর দিকে পড়ে গেছে আমি মুস্তফার সামনে, এই চোখ লই আমি কেমনে দাঁড়াব। এই জন্য সালাবা ডরেও ভয়েও আমার নবীর সামনে যায় না। বন্ধুরে ও বাবা দেখ সাহাবার যুগটা কত সোনালি যুগ, এরা ইচ্ছে করলে আমার নবীরে দেখতে পারছে, ইচ্ছে করলে নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়তে পারছে। এরপর সাতবাড়িয়ার মানুষ আপনারা হতাশ হবেন না, ও মেয়ের সাতবাড়িয়ার বাবা বরুড়ার বাবা হতাশ হবেন না, আপনি দেখতে পারেন নাই বলে মনটা ছোট করবেন না। আমার নবীর একজন সাহাবী ডাক দিয়ে, নবী গো আমার চাইতে আর কোনো দামি লোক দুনিয়াতে আসেনি, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, আমরা তো আপনার সাহাবী, আমাদের চাইতে দুনিয়াতে কোনো দামি মানুষ আসেনি। আমার নবী বলে হে আছে, তোমরা সাহাবীর মর্যাদা পাইবা স্পেশাল, কিন্তু তোমাদের চাইতে আরো বড় পাগল আছে। কয়ে এরা কে, এরা কোথায় আছে, কোন প্রদেশে আছে? কয়ে এরা এখনো আসে নাই, এরা দুনিয়াতে আসবে। আমার মনে হয় এই বরুড় আর সাতবাড়িয়ার আমরার এই বাংলার জমিনে যে পাগলগুলো আছে, বিশ্বের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া 1500 বছর পরে যেই পাগলগুলো দুনিয়াতে রয়েছে, আমার মনে হয় নবী আমাদের পাগলদের কথায় ওই সারা 1400 বছর আগে বই লাগেছে। কোন কথা জানেননি, আমার নবী বলছে ও সাহাবারা তোমরা আমার দেখা দেখা পাগলামি করো, আমার কিছু উম্মত হবে এরা আমার নামটা শুনলেই তারা পাগলের মতো হয়ে যাবে। আমার আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন, আপনাকে ভালোবাসতে আমি আল্লাহকে ভালোবাসা হবে? ও বন্ধু আপনি বলে দেন আমার ভালোবাসবে, আমি আল্লাহ যে ভালোবাসব এদের ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা একরকম নয়, আপনার উম্মতরা আমাকে ভালোবাসবে আমার গোলামির মাধ্যমে, আপনাকে মহব্বতের মাধ্যমে, আর আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসব জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার মাধ্যমে। এই জন্য যুবক আমার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত সালাবা, ওই সালাবাকে জানেন না আজকে বাংলাদেশে অনেক মানুষ আছে সাহাবাদের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা কম, আজকে বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলী আলাইহিস সালামের উপর অপবাদ দিয়ে কথা বলে, প্রকৃত সুন্নি হলো তারা, আহলে বাইতকে ভালোবাসে যারা, সাহাবায়ে কেরামদেরকে তাজিম করে যারা, তারাই হলো প্রকৃত সুন্নি, কথা বলেন ঠিক কিনা। এই জন্য নবীর ভালোবাসা নবীর সাহাবার দৃষ্টান্ত কেমন, আমার নবী বলেছেন আসহাবি কান্নুজুম, সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য। সালাবা কেমন জানেন নি, আমার নবী হযরত সালাবা কেমন ভালোবাসতেন, আমার নবী নিজের হাতে চিঠি লিখতেন, জোরে কেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে কিছু মানুষ আছে যারা বলে নবী নাকি লিখতে জানতেন না, নাউজবিল্লাহ কোন না, এমন কিছু মানুষ আছে যারা বলে নবী নাকি নিরক্ষর ছিলেন, এমন কিছু মানুষ আছে নবী নাকি পড়তে জানতেন না। এই রোহিঙ্গার গোষ্ঠী শুন, আমার নবীর শিক্ষক পৃথিবীর কেউ না, আমার নবীর শিক্ষক হলে একজন জবান খুলে বলুন তিনি কে, আরো জোরে বলো তিনি কে, আর রহমান আল্লামা কুরআন, দুই নম্বর আল্লামাকা মানাম তাকুন তারাম,
একের পর এক আমার রাসূল বলেন, বৈষ্ণব মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে, আমার শিক্ষক পৃথিবীর কেউ না। জবান খুলে বলেন নবীর শিক্ষককে। আমার নবী চিঠি লিখতেন, এই চিঠিটাকে এইভাবে বাস করতেন, বাস করে একজন সাহাবীর কাছে আমার নবী চিঠিগুলা দিতেন। আমার নবী বলতেন, সালাবা, এই চিঠিটা এমকের কাছে নিয়ে দিয়ে আসো। চিঠি কার কাছে দেই জানেননি, যারে বিশ্বাস করে তার কাছে চিঠি দেয়। কথা বলেন ঠিক কি না? এখন তো ফুলাফান নয়, সিডির যুগ নাই, ঠিক না? হ্যাঁ, এখন তো ফুলাফানের মোবাইলের এসএমএস এর যুগ, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ইনস্টাগ্রাম। হ্যাঁ, এখন তো এগুলো নাই, আগে সিডির প্রেম আছে। কিসের প্রেম? চিঠি লিখতো 5 দিনে, গোপনে গোপনে নিয়ে সিডি পৌঁছাইয়া দিত, আর চিঠির জবাব দিত প্রেমিক প্রেমিকা। ওই চিঠি আর বর্তমানে মেসেজ, চিঠির আমলটা বড় টেকসই ছিল, ভালোবাসা টিকতো 5-7 বছর। এখন তো ওয়ান টাইম পার্কে গেলে একজন, রাত্রে ঘুমাইলে আর একজন। কে রে বলাবা? হ্যাঁ, সব বুঝে আছে কিনা বলেন? কিন্তু মনে রাখবেন, আমি বলতে চাচ্ছি চিঠির সময় যে একটা ওজন ছিল, গুরুত্ব ছিল, কেমন ছেলে যখন বিদেশ থাকতো, ছেলে 10 দিন লাগায় চিঠি লিখতো, লেখার সময় কাঁদতে কাঁদতে চিঠি লিখতো। এই চিঠিটা আবার 15 দিনে দেশে আসছে, আবার মা চিঠি নিয়ে কাঁদতে কাঁদতে চিঠিটা পড়তো, পড়া পড়ে আবার বালিশের নিচে রাখতো, আবার নামাজের টাইমে খুললে আবার পড়তো, আবার দোয়া করতো। ওই চিঠির আমলটা, যে আমলটা সন্তান মাকে লিখতো, ওই আমলটা আর বর্তমান মোবাইলের আমলটা এক নয়। ওই আমলের সন্তান মায়ের কাছে চিঠির অনেক মূল্য ছিল, আর এখন মোবাইল এসে দয়া মায়া অনেকখানি কমে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কিছু আছে ফেসবুক মুফতি, কিছু আছে ইউটিউব মুফতি, কিছু আছে গুগল স্কলার, কিছু আছে গুগল স্কলার, আর কিছু আছে টিকটক মৌলবী। টিকটক মৌলবী যখন টুকটাক কথা বলে সমাজে ভেজাল লাগায়, এদেরকে ঠিকঠাক করার জন্যই আমরা, ঠিক না? বাংলা ওয়াজ পরিষ্কার কথা, আমার ওয়াজের ধারা ভিন্ন, এই জন্য কারোর সঙ্গে মিলে না, না একটু আলাদা বেদি না? আচ্ছা আচ্ছা, টিকটক নবীর কথা কান দেওয়া যাবে? তা আমার নবী নিজে চিঠি লিখতেন, সুবহানাল্লাহ, জোরে বলতেন না? ও, নবীর লেখাটা জানেন কেমন ছিল রে, দেখতে মনে বসনে কেমন লাগতো রে। এই চিঠি সালাবার কাছে দিয়েছে, সালাবা নিয়ে নিয়ে সাহাবীর কাছে পৌঁছে দিতেন। তখন কি মোবাইল ছিল? এই চিঠির যুগ ছিল, চিঠি নিয়ে যেতেন, চিঠিটা পৌঁছে দিতেন, চামড়ায় লিখতো, পাতায় লিখতো, কত ধরনের যে ছিল এইগুলো লিখে 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 সালাবা প্রতিদিন চিঠি নিয়ে পৌঁছে দিত, চিৎকার মেরে, কন্যা সুবহানাল্লাহ, জন্ম আমার নবীর যুগে। কষ্ট দিস আপনারা, জন্ম আমার নবীর যুগে, কেমন হত জন্ম আশিত ভেসে হজিরতে বেলালের মধুর জন সেই আজানে ছিল মোহন প্রেম মুকুন্দ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়ালে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জয়।
জন্ম আমার নবীর যুগে, তো জন্ম আমার নবীর যুগে। জুরিকে আল্লাহ আকবর বলবেন না? নবী আমার চিঠি লিখেছেন, চিঠি নিয়ে গেছেন সালাবা এক সাহাবীর কাছে, জোরে করে সুবহানাল্লাহ। ওই চিঠি আমিরে পাওয়ার পর আমির পড়লেন, আর সালাবা বাড়িতে রসুলের দিকে আসতেছেন, হঠাৎ করে রাস্তার পাশে ঘর থাকে কি থাকে না, ওই ঘরের জানালা বরাবর তিনি হঠাৎ করে তাকালেন, তাকানোর সাথে সাথে তার চোখের মধ্যে একটা মহিলার চেহারা পড়ল। আল্লাহ আকবর বলেন না? যেই মাত্র মহিলার চেহারাটা পড়েছে, সাথে সাথে সালাবা মাটির দিকে আস্তাগফিরুল্লাহ বলে তাকিয়ে পড়েছেন। একবার পড়েছে আপনার গুনাহ হবে না, দ্বিতীয়বার শখ করে তাকাইলে গুনাহ হয়ে যাবে, তৃতীয়বার তাকাইলে আরো ডাবল গুনাহ হবে, তৃতীয়বার চতুর্থবার তাকাইলে ট্রিপল গুনাহ হয়ে যাবে, প্রথমবার আপনি ক্ষমা পেয়ে যাবেন, কারণ অনিচ্ছা সচ্ছা যা হয় সবই আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, এখন ধারাবাহিক আমার বয়ানটা শেষ করা লাগবে, শুনুন মনোযোগ দিয়া, দিলটা নরম করে দিবেন। এই সময়টা বড় উত্তম সময় ছিল, যেই সময় সাহাবীরা নবীর কাছ থেকে চিঠি নিতেন। এই সাহাবী যাওয়ার সময় চিঠি নিয়ে গেল, আসার সময় ঘরের ভিতরে মহিলার চেহারার দিকে যখন চেহারাটা পড়ল, সাথে সাথে ইস্তেগফার করে মাটির দিকে তাকাইলেন, তাকাইয়া নিজেরে বড় অপরাধী মনে করতেছেন, কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হে বন্ধু আপনি মুমিনদেরকে বলে দেন, এরা যেন চোখটারে অবনত রাখে, তাদের লজ্জাস্থানটাকে যেন হেফাজত রাখে। বন্ধুরে, আমার আল্লাহ লজ্জাস্থানের কথা আগে বলে নাই, কিন্তু চোখের কথা কেন বলেছেন জানেননি? কারণ চোখ যে মনের কথা বলে, চোখে দেখার পরে একটা খায়েশ কুমন্ত্রণা তৈয়ার হয়, এরপরে মানুষ চূড়ান্ত দিকে যায়। যারা সত্যিকার আল্লাহকে ভয় করে এরা সব চিন্তা করবে বন্ধু, ওই কথা চিন্তা করে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কয়, যেই চোখ দিয়া প্রতিদিন আমার নবীরে দেখছি রে আমার সাত বাড়ি আর বাবারা। ওই সালাবা কেমন আমার নবীর পাগল, ওই সালাবা কয় জগৎবাসী আমার নবী আমার এত বিশ্বাস করে চিঠি দিয়েছে, এই চিঠি আমি পৌঁছাইয়া দিলাম, কিন্তু আসার সময় মনে জানতে একটা নারীর দিকে আমার চোখটা পড়ে গেছে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলছেন চোখটার হেফাজত রাখার জন্য। কিন্তু মনে মনে চিন্তা করে একবার তাকাইছি, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে, একবার তাকাইছি আমার মনের অজান্তে আমার আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু ওই সালাবার অন্তরে এমন নবীর দরদ দেখেন কেমন। ওই সালাবা বলে, যেই চোখ দিয়ে আমি প্রতিদিন নবীর পিছে দাঁড়াইয়া নবীর দেখে নামাজে দাঁড়াইতাম, যেই চোখ দিয়া দেখে দেখে আমি নবীর সঙ্গে ইফতার করতাম, যেই চোখ দিয়া দেখে দেখে আমি জিহাদের ময়দানে যাইতাম, আর আমি সেই চোখ একটা বড় নারীর দিকে পড়ে গেছে, আমি মুস্তফার সামনে এই চোখ লই আমি কেমনে দাঁড়াবো। এই জন্য সালাবা ডরেও ভয়েও আমার নবীর সামনে যায় না। বন্ধুরে, ও বাবা দেখ সাহাবার যুগটা কত সোনালি যুগ, এরা ইচ্ছে করলে আমার নবীরে দেখতে পারছে, ইচ্ছে করলে নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়তে পারছে। এরপর সাতবাড়িয়ার মানুষ আপনারা হতাশ হবেন না, ও মেয়ের সাতবাড়িয়ার বাবা বরুড়ার বাবা হতাশ হবেন না, আপনি দেখতে পারেন নাই বলে মনটা ছোট করবেন না। আমার নবীর একজন সাহাবী ডাক দিয়ে, নবী গো আমার চাইতে আর কোনো দামি লোক দুনিয়াতে আসেনি, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, আমরা তো আপনার সাহাবী, আমাদের চাইতে দুনিয়াতে কোনো দামি মানুষ আসেনি। আমার নবী বলে, হে আছে, তোমরা সাহাবীর মর্যাদা পাইবা স্পেশাল, কিন্তু তোমাদের চাইতো আরো বড় পাগল আছে। কয়ে এরা কে, এরা কোথায় আছে, কোন প্রদেশে আছে? কয়ে এরা এখনো আসে নাই, এরা দুনিয়াতে আসবে। আমার মনে হয় এই বরুড় আর সাতবাড়িয়ার আমরার এই বাংলার জমিনে যে পাগলগুলো আছে, বিশ্বের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া 1500 বছর পরে যেই পাগলগুলো দুনিয়াতে রয়েছে, আমার মনে হয় নবী আমাদের পাগলদের কথায় ওই সারা 1400 বছর আগে কই লাগেছে।
কোন কথা জানেননি? আমার নবী বলছে, ও সাহাবারা, তোমরা আমার দেখা দেখা পাগলামি করো, আমার কিছু উম্মত হবে এরা আমার নামটা শুনলেই তারা পাগলের মতো হয়ে যাবে। এই জন্য আমি বলছি, মন দুর্বল করবেন না। আমার নবী বলছে, আনতা মা মানা হাবাবতা, তুমি যাকে ভালোবাসবে নবীর জন্য, তুমি যাকে ভালোবাসবে আল্লাহর জন্য, এর সঙ্গে তোমার হাসর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কাউকে ভালোবাসবো আমার নবীর জন্য, আবার কাউকে ঘৃণা করব সেটাও আমার নবীর জন্য। জোরে বলেন না বাবা, ঠিক কি না? এই জন্য বন্ধুরে, খারাপ লাগতেছি বুঝতেছি, রাত্র বেশি হয়েছে ইডো বুঝতেছি, বারোটার পরে ওয়াজ দেওয়া উচিত নয়। এরপর আমি আপনাদেরকে মূল মূল কথাগুলো বলে দিয়ে যাই, সময় অল্প, আমি কথা বলবো না, আমার ইচ্ছাও নাই, এই জন্য আমি অনেক দূরে যাব, এই জন্য আমি বলে দিয়ে যাই। আপনারা বলেন, একবার যদি নারীর দিকে মনের অজান্তে পড়ে যায় কি গুনাহ হবে? গুনাহ হবে? একবার পড়ে গেছে মনের অজান্তে, অনিচ্ছা সত্ত্বে আপনি রমজান মাসে রোজা রাখছেন, ভুল করে খায়া ফেলাইছেন, রোজা ভাঙবো? কথা কোনো কি লাগে? রোজা ভাঙবো? রোজা ভাঙবে না। ভুল করে নারীর দিকে চোখ পড়ছে, এরপর সাহাবীরা কই, হয়তো আল্লাহ গুনাহ লিখবে না, কিন্তু যেই চোখ দিয়ে আমি প্রতিদিন আমার নবীরে দেখছি, এই চোখটা একটা নারীর দিকে পড়ছে, আমি কেমনে এই চোখটা আবার নবীরে দেখামু? জোরে কোনো সুবহানাল্লাহ। এই কথা চিন্তা কইরা সাহাবা নবীর সামনে যাই নাই, মনের একটা জ্বালা লইয়া ওই সাহাবা একটা জঙ্গলায় চলে গেছে। পাঁচ দিন চলে গেছে সাহাবার কোনো কবর নাই, দশ দিন চলে গেছে সাহাবার কোনো কবর নাই, বিশ দিন চলে গেছে সাহাবার কোনো কবর নাই। অনেক দিন পর আমার নবী হজরতে প্রায় চল্লিশ দিন পরে আমার নবী ডাক দিয়া কই, ওমর, আমার সাহাবা কই? আমি যদি বলি আমার কাশিমি কই? এটা কি ভালোবাসার ডাক নাকি হিংসার ডাক? তাহলে আমার নবী যখন কইছে চল্লিশ দিন আগে কেন কইল না, চল্লিশ দিন পরে কই আমার সালাবা কই? তার মানে বোঝা গেল সালাবা যেখানে থাকুক না কেন, আমার নবীর কাছে সালাবার খবর আসে না নাই। অভিমান করে চলে গেছে আমার নবী হযরত উমরকে ডাক দিয়ে বলে, উমর, আমার সালাবা কই? জোরে কোন আল্লাহু আকবার। এমন একটা সাহাবীর কাছে বলছে, আমার সালাবা কই রে? এই উমর তো সেই উমর যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো ওই নবীটা হযরত উমর হইতো। আমার নবী বলেন, এই আরে আর উমর তো সেই উমর যেই উমর রাস্তা দিয়া গেলে এই রাস্তা দিয়া ডরেও শয়তান যায় না। উমর সেই উমর যেই উমরের খেলাফতকালে বলছে, আমার আমলে যদি একটা কুকুর যদি পানির অভাবে মারা যায়, আমি উমরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বলেন, হে উমর, আরে উমর তো সেই উমর যার সামনে তার আপন বাবা নবীরে পাগল কইছে। উমর কইছে, বাবা কি কইলেন, কারে পাগল কইলেন? কই তুই যার পিছে গুড়ো সেই নবী একটা পাগল। নাউজুবিল্লাহ। গন উমর এমন উমর খুশ থেকে তলোয়ারটা বাইর কইরা বাবার কল্লাটারে ফালাইয়া দিছে। উমর এমন উমর, এক লোকে যায় কয়, উমর আপনার কাছে আইছে আপনি ন্যায় বিচার করেন, নবী একটা বিচার করছে, বিচারটা আমার মন মতো হইছে না, আপনি একটু কইরা দেন। উমর ডাক দিয়া কয়, নবী বিচার করছিনি? কই হক করছে। আচ্ছা, করার পর তোমার মন মতো হইছে না, ঠিক না? কই হ্যাঁ, আমি যেমনি কই তুমি মানবানি? কই এটা অবশ্যই মানবো, তাহলে সামনে আয়ো। কই নবীর বিচার যে মানে না, আমি উমরের বিচার হলো তার কল্লা কাটতে ফেলাই দেবো। এরা আশিকের আসল কথা, এরা ওই লোকের প্রেমী, কথা কোন ঠিক কিনা কর? এই জন্য বলছিলাম আমরা, জন্ম আমার নবীর যোগে,
আমার যুবক ভাইদের কাছে ভালো লাগতেছে, বলেন না জন্ম আমার নবীর যুগে রসুলে পাপ দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়া সরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের, এবার দেখেন কোন সাহাবী রে বলল, কোন সাহাবী? উমর। কোন সাহাবী? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ রে বাপ, বেড়া গিতা রাতের বেলা হাইটা হাইটা দেখতো কাহার গরো। ওই আমার চেয়ারম্যান কইছিল অ্যামাজিং ফিগার, নিউ চেয়ারম্যান, তরুণ যোদ্ধা, অ্যামাজিং ফাইটার বলা যায় যাকে। এবার আসেন, তিনি বলছিলেন আপনারা এমনি আমাকে ভালো বলবেন না, সাড়ে চার বছর পরে যদি মনে হয় যে আমি আপনাদের কল্যাণ করেছি তবে আপনি আপনারা আমাকে ভালো বলবেন। আপনার ভুলে যান তো, আমরা তো বক্তারা এমন মাথা, আমাদের মেমোরি এত সাফ রাখি, কারণ কে কখন কোথায় কি বলতেছে, কে কোন দিক দিয়ে কি করতে পারে না করতে পারে, সব মেমোরিতে রাখতে হয়, রেখেই চলতে হয়। এই জন্য দেখেন না কেউ আমাকে মারতে আসলো, একবার আসতে গেলে পাঁচবার চিন্তা করে, জানে যে তার সামনে ছয়জন গেলে আগে ছয়জন মরবে, তারপরে তাহিরি তালিকে। আমি সেই প্ল্যান নিয়ে গেলি, কেমন দিলাম? খারাপ লাগতেছে? বারোটার পরে গেলে ওয়াজ একটু ডাইনিমাম হবে, কথা কোনো অসুবিধা হইতেছে রে? কি অসুবিধা হইতেছে? এগুলোকে মাথা রাখতে হয়, ঠিক কিনা গা? এখন কথা কি, এখন কি মুখের কথা চিরা ভিজে নাকি পানি দেওয়া লাগে? পানি দেওয়া লাগে, মুখের কথায় চিরা ভিজে না, সালামে পেট ভরবে না বেটা। কইছিলাম 150টি আবার হইতে, আমিও মজা পাইছি, তাকে তো আপনারা দুয়ার উপরে আছেন। আল্লাহ আকবার, জোরে বলছি। আসলে আমার আজকে দ্বিতীয় কোনো মাহফিল নাই, ঠিক আছে, আমি দিন আজকে রাখি না, কেন ওই যে পাগলা কাশেমি আর এই দিক দিলে আমার কামরুল সাহেব, এই সমস্ত মাহফিলে তো একটা দাবিও থাকে, থাকে না? আমি মানে বাস্তবতা, আপনাদের ফেসবুকে দেখেন যে আমি প্রতিদিন তিনটা চারটা মাহফিল করি না, আজকে দিনও রাখি নাই রাতেও রাখি নাই, বলছি যে এই মাহফিলটাই করবো, কিন্তু আমার ব্রাহ্মণবাড়ি আহলে সুন্নাত ওয়াল জামাত একটা মিটিং থাকার কারণে আমার ঘন্টা দেড় ঘন্টা দেরি হয়েছে, নাহলে আমি টাইম মতো আসতে পারতাম, এরপরে দেরি হয়ে আসাতে আমার কাছে ভালো লাগতেছে। এই জন্য রাত্র যত গভীর হয় প্রেমের খেলা তত ভাব, ভাব না থাকলে কি লাভ আছে? বাবা যার গায়ে দেখলে তার চেনা যায়, আছেন একটা আছে না? আমরা হইলাম নবীর প্রেমের ভাবওয়ালা, কথা বলেন না কেন? ওয়ায়া গফির, টান দিবেন না আমার সাথে, ওয়ায়া গফির লাইকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর কই জানি গেছিলাম, বুঝলে গেছি গে, স্মরণ করাই দেবো। আরে না বেটা উমর, তুই মজা, আমি বুঝলে গেছি, কি বলিস, যাচাই করেছি মাত্র, আমার নবী ডাক দিয়া বলে, এটা প্রেমের ওয়াজ তো, মনটা মধ্যে বাবাই যাচ্ছে, সুবহানাল্লাহ। দেখেন আমি কোন জায়গায় যে ঢুকি, দেখলে মজা পাবেন ইনশাল্লাহ, কয় না রে? আমি আমি যে কথাগুলো বলি চিন্তা করে কথা বলি, মানুষ একটু মজা করে, করুক না অসুবিধা, এরা মজা করে মজা পায়, আমি শুনেও মজা পাই, কথা কোন ঠিক কিনা বলেন? টানে পাচ্ছে নেগা দশে কি করবেন, হিংসা করে তো আর লাভ নাই, ঠিক আছে না ইনশাল্লাহ? মানুষ বাস বের কই দিন, মানুষের সাথে মনের মাধুরীতে মিশে চলে যান, মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, ঠিক না মারা? আর দেমাক দেখে লাভ না, আমি যে বক্তা, বক্তাগিরি করি আমরা, কি আমরা দিকে একটা বক্তা, আমরা কি ইঞ্জিনটি করতে পারবো?
যে ইঞ্জিন ঠিক করতে রে হে বেড়া আমার লাগে বস ঠিক নিও আমি সিনি সারে ধরো যে সিনি সারে দেয় হলো বস আমি বিল্ডিং বানাইতে পারবো তাহলে আল্লাহ এক একজন এক একটা জিনিস দে তাই লা তামশিফিল আরদি মারাহা জমিনে অহংকার করে চলা যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ আপনার মধ্যে যা আছে আমার মধ্যে তা গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহা আছে গন্ধরাজে তাহা নাই কথা বলেন ঠিক কিনা আমার নবী ডাক দিয়ে বলে ওমর আমার সালাবা কোথায় আমার সালামে গিয়ে বলো আমি নবী ডাকতেছি চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এবার আমার সাথে আপনারা সুর মিলান বন্ধু রে আমার ও মেহের সাত বাড়ি আর বন্ধুরা এবার উমরা দিয়ে আল্লাহ তানা ইয়া রাসূলুল্লাহ হবে এবার ডাক দিয়া এবার উমরা দিয়ে আল্লাহ তানা আনহু এক জঙ্গলার ভিতরে ঢুকে গেছে গো সারাটা দিন সালাবারে তালাশ করলো কিন্তু হজরতে সালাবাকে খুঁজে পাই নাই হজরতে সালাবা কোথায় খুঁজে পাই না হঠাৎ করে তিনি দেখতেছেন একটা বেদুইনের দল রাস্তার তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে জঙ্গলার পাদদেশে ওমর ডাক দিয়া বলে যুবক ও বেদুইন বাসিনা তোমরা এখানে কয়দিন ধরে আছো আমরা এই জায়গার মধ্যে বসবাস করি দেখবেন আমাদের দেশের মধ্যে অনেক যাযাবর আছে যে জায়গার মধ্যে যায় সেই জায়গার মধ্যে বাড়ি ঘর বানাইয়া থাকে কিন্তু তারা অস্থায়ী এমন কিছু অস্থায়ী মানুষের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যেমন কেউ যদি কোথায় যায় মাঝে মাঝে রাস্তায় লোকেশন জিজ্ঞাসা করে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা নাই ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দারা এলাকার মধ্যে তিন বৈশিষ্ট্যের একটা মানুষ দেখছো নি কয় কি এক নম্বর লোকটার বয়স হলো ষোলো বয়সটা কত ষোলো বছর বয়সে কি সময় দেখেন ষোলো বছর বয়সে নবীর কাছে বিশ্বস্ত হয়ে যাওয়াটা সাধারণ কথা নয় এটা টাকার জোরে হয় না এটা ভালোবাসার জোরে হয়েছে কথা বলেন ঠিক কিনা তার বয়সটা হলো ষোলো আমার মেহের সাতবাড়িয়াতে যদি কেউ হারিয়ে যায় পত্রিকায় দেয় তার উচ্চতা হলো 5.5 ফুট অথবা তার গায়ের রং শ্যামবর্ণ গায়ের মধ্যে লাল জামা পড়া ছিল তার নামটা হলো এমক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোককে ডাক দিয়ে কয় আমরা আমি একটা লোকের তালাশ করতেছি এই লোকটার তিনটা বৈশিষ্ট্য এক নম্বর লোকটার লোকটা হলো মাঝারি উচ্চতা আর চেহারাটা হলো শ্যামবর্ণ বয়সটা হলো ষোলো এই লোকটার তোমরা এলাকার মধ্যে দেখছো নি এবার বেদুইনরা বলে না আমরা জানি না লোকটার বয়স ষোলো কিনা এটাও জানি না লোকটা মাঝারি উঁচা কিনা এটাও জানি না লোকটা শ্যামবর্ণ কিনা এটাও জানি না লোকটার নাম কি এটাও জানি না তবে আমরা একটা জিনিস জানি গৌমর একটা জিনিস আমরা জানি এই জায়গার মধ্যে একটা মানুষের প্রতিদিন আমরা দেখি লোকটা সারাদিন আমরা দেখি না রাতের বেলা পাই না শুধু মাগরিবের টাইমে এই জায়গার মধ্যে একটা লোক আসে কিন্তু লোকটা একেবারে শুকনা শুকনা অবস্থা লোকটা কিচ্ছু খায় না ওই রাস্তার জঙ্গলার মধ্যে আইসা যখন মসজিদের মধ্যে আজান দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু লোকটা কোথায় থেকে যেন সামনে আসে এই লোকটা জঙ্গলার এই জায়গায় আসে লোকটা একদম শুকনা তার কিছু খাইতে দেখি না শুধু আল্লাহর জিকিরি করে আর তার চোখ দিয়া বৃষ্টির মতো শুধু পানি ঝরে আমরা যদি জিজ্ঞেস করি তোমার বাড়ি কয় সে কিচ্ছু কয় না যদি জিজ্ঞেস করি তোমার নাম কি নামও বলে না উমর ডাক দিয়ে কি তারপরে কি কয় তারপরে তার শরীরের যেই অবস্থা আমরা মনে করি মনে সে কিছু খায় না এই জন্য তার গায়ের শক্তির জন্য আমরা তারে এক বাটি দুধ দেই মাগরিবের টাইমে নিয়ে দুধ
দই খাওয়ার জন্য। কিন্তু আশ্চর্য হলো, আমরা দেখি লোকটা একবারে জীর্ণ শীর্ণ। এবার দুধটা যখন খেতে যায়, এই লোকটা আল্লাহর ডরে এমন ভাবে চোখের পানি ফালাইয়া কান্দে রে আমার সাতবাড়িয়ার বাবারা। এই লোকটার চোখের পানি দুধের মধ্যে পড়তে পড়তে শেষ পর্যন্ত সাদা দুধটা তার পানিতে রূপান্তরিত হয়ে যায়। এটা কি সাধারণ কথা নাকি? চোখের মধ্যে কি এত পানি থাকে নাকি? আমিও তো কাঁদি, লুলা জলে কাঁদি, আখি জলে কাঁদি, বুক বাসিয়ে কাঁদি, চোখের জলে ছল ছল করে কাঁদি। কিন্তু এই লোকটা কেমন পাগল! এই লোকটা দুধ খাইতে যাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতে কাঁদতে এবার চোখের পানিতে দুধটা পানি হয়ে যায়। বন্ধুরে আমার, এই লোকটা তার কোনো পরিচয় দেয় না। এই লোকটাকে দেখার জন্য আমরা প্রতিদিন মাগরিবের নামাজের টাইমে এখানে ভিড় হয়ে যায়। উমর রাদিয়াল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তাইলে আজকে আমিও ওই লোকটারে দেখতে চাই। এবার উমর রাদিয়াল্লাহ তাআলা দিনটা কাটালেন। মাগরিবের নামাজের আজান হলো, আজান হওয়ার পরে একটা লোক আস্তে আস্তে জীর্ণ শীর্ণ শরীরটা শুকনা এমন ভাবে আয়েশা আল্লাহর কাছে তওবা করে আর কান্দে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকায়া দেখলাম এই লোকটা আর কেউ না, গায়ের সাথে হাড্ডির সঙ্গে চামড়াটা একেবারে লেগে গেছে, না খাইতে খাইতে শুকাইয়া গেছে। এই লোকটা আর কেউ না, এই লোকটা গোলো আমার নবীর প্রিয় সাহাবি হযরত সালাবা। সালাবা হযরত উমর কি দেইকে সালাম দিলেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাবা, ও সালাবা, আপনি 40 দিন পর্যন্ত নবীর সামনে যান না, আপনাকে খুঁজে খুঁজে আমি পেরেশান হয়ে গেলাম। নবী আমার ডাক দিয়া বলছে, আমার সালাবা কোথায়? আমার সালাবাকে তুমি ডাকো, আমার কাছে আসতে বলো। এখন আমার নবী বলছে তোমাকে যাওয়ার জন্য। দেখেন সালাবা দুইটা কথা বইলা উমরে তাক লাগাইয়া দিছে। এক নম্বর কথা হলো, আমার নবীর হাতে কি কোনো তালিকা আসেনি মুনাফিকের তালিকা? উমর বলে, দেখি নাই। ওই মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা আসেনি, নাকি আবার আল্লাহ উপর থেকে আয়াত নাজিল করছে আমারে মুনাফিক বলিয়া? কই কেন? কই আমি রাস্তা দিয়ে আসার সময় আমার চোখের সামনে একটা মহিলা পড়ে গেছিল, কিন্তু আমি দেখা সাথে সাথে আমি চোখটা নামাইয়া ফলাইছি। কিন্তু যেই চোখ দিয়ে আমি নবীর এই মহিলার দেখছি, এই চোখ দিয়ে আমি কেমনে নবীর দিকে তাকামু? আমার বড় শরম লাগে। আল্লাহ বলছে, ওয়াহফাজু ফুরুজাকুম ওয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুটারে অবনত রাখো। এ যুবক ভাইয়ের, আমার এই লোকটাই এমন ভাবে আল্লাহকে ভয় করতেন, এই চিন্তা ভাবনা করে উমরের কাছে নিবেদন করলেন। উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বলে, ও সালাবা, তোমার তালিকা মুনাফিকের মধ্যে আছে নাকি মুমিনের মধ্যে আছে, কাফেরের মধ্যে আছে নাকি বেঈমানের মধ্যে আছে, আমি জানি না, তবে তোমাকে হুকুম করেছেন রহমাতুল লিল আলামিন যাওয়ার জন্য। এবার সালামা মনে মনে করে, যেই জন্য 40 দিন পর্যন্ত নবীর সামনে যাই নাই, আজকে যদি আমি না যাই নবী হুকুমের অমান্য করলে আমার জীবন ধ্বংস হইয়া যাবে। নবী বলছে, যাওয়ার জন্য যদি না যাই আমি আসামি হইয়া যামু। এবার সালামা লড়তে পারে না, এমন ভাবে যাইতে যাইতে আমার নবীর সামনে গিয়ে হাজির হইয়া গেছে। আমার নবীকে যাইয়া সালাম দিল, চোখটা নিচে রাইখা কয়, নবী গো আমার মনে ম যাইয়া রে দিল মনে দে নিজে এর দেশে যাই, ঠিক না মুর্শিদ তারপরে তুফান বাও, কখন জানি এই গর ভাঙা পরে রে, ঠিক কিনা মুর্শিদ এ কি আমার বাঙ্গানা,
পরে তুফান পাও, কখন জানি এই গরবাঙ্গা পো ও রে রে আবির নেওয়ারি রে কাঞ্চা বর্ষের বেড়া রে, আবির নেওয়ারি রে কাঞ্চা বর্ষের বেড়া রে, বাজার লুটি আনিল চুরাই রে আমার মন দিল মজাই হরে মুর্শিদি নিজে হের দেশে যা। কাশ্মীর আমারে 1000 টাকা দিয়েছে, শান গাইলে ইমান তাজা হয়, সুরি নূর সুরি নূর, গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরেই ভাব হয়, ভাবেই প্রেম হয়, প্রেমে মিলন হয়। দেখছেন যদি থাকে নসিবে, আপনারা বন্ধ করেন একটু, তাইল দিলেই চলে তাহিল, আর কিচ্ছু লাগে না, কথা কন ঠিক না বেটে। ও মুর্শিদ মারাবা, আর একটু সামনে যাই, অসুবিধা দিব না, সত্যি করে কন ঘুমে ধরতে আপনারা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ কাশিমি তাহিরিকে 1000 টাকা, আমার আদরে আপনাদের এলাকার রত্ন, মারহাবা গন, আপনারা তারা খুব মহব্বত করেন, আমরা দূর থেকে অনেক মায়া করি, সবাই সবার জন্য দোয়া করবেন। একটা বক্তা মাঠে তৈরি হইতে 30 বছর লাগে, এই লোকটা যখন বক্তা হয়ে যায় তাকে সবাই মিলে সাপোর্ট দিবেন আরও 130 বছরের জন্য, ঠিক কিনা গন না, গলা সিদ্ধ মারে নেবেন। গাছের উপর বসো নাকি, আরে বাপরে কেমনে সাজাই বইছ না, খুব গাছটা তো জাগা মতো হয়েছে গাছটা, আরে একটা আরামের জায়গায় না রে, মাশাআল্লাহ না রে, একটা সুগন্ধ আসছে না, সত্যি করে একটা কথা বলবেন, আমি যে কথা বলতেছি আপনাকে মাইন্ড করেন, আমার চেয়ারম্যান বলছিল এটা বড়রা আমার বাড়ি হই, আসলে ঠিক হই, ওই যে একটা রোড আছে না, রোডের ওই পাশটা হলো হোমুক দর, ইডিউলে ফিল্স দর, নাইলে এইটা ফিল্স দর, নাইলে এটা হোমুক দর, মাঝখানে একটা পার্টিশন, ঘরের মধ্যে পার্টিশন থাকে না, ওই রোডটা হইলো জাস্ট একটা পার্টিশন, আমরা ঘুরায় ঘুরায় একই আসলাম, কথা কোন ঠিক না বেটি, নাকি ফিল্ম তে করতেছেন নাকি, আমরা এক ঘরের মানুষ, কারণ সুন্নি যারা এক পরিবার তারা, আমরা ইমানি সংসার করি, কথা বলেন ঠিক কি না বলেন, আমাদের বাবা ভিন্ন হতে পারে কিন্তু আমাদের মুস্তফা আমাদের জান প্রাণ ইমান, ঠিক কি না, এতে কোনো সন্দেহ, মাইক টাকার রে বালি বসে না বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখন, আমি মরে গেলে কি আমি বিলীন হয়ে যাব, প্রশ্নই আসে না, আমার ইউটিউবে ওয়াজ আছে,
গুগলে ওয়াজ আছে, ফেসবুকে ওয়াজ আছে, আমার মুরিদ আছে, ভক্ত আছে, সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক জান্নাত হিসেবে কবুল করে। এই দুনিয়ায় কি খেলা, আজকের মেহেরপুরে কি খেলা দেখতেছেন, এর চেয়ে বড় খেলা সুন্নিদের জন্য জান্নাতের ভিতরে অপেক্ষা করে। রসুল থাকবেন জান্নাতে, ওই জান্নাতে আমরা রসুলের পাকের খাদেম হয়ে থাকতে চাই, ঠিক কি না বলেন? কত মজা আছে মরার পরে, মরার আগে তো কিছুই নেই, সব হবে মরার পরে, আল্লাহ যেন শুধু কবুল করে কেদমত গুলো বলে না। আমি ওয়াশটার সামনে যাই আব্বা, আমি ডানে আমি ইচ্ছা করি যাই, না গেলেও পারতাম শুধু আমার ফুলা পানগুলোর একটু ইমেজটাকে ঠিক করে রাখার জন্য, নাইলে আমার দরকার ছিল না, বয়সটা তো 90 না, এই জন্য একটু পোলাপান না ভাবে চলতেছে আর কি, ঠিক আছে, এটা অসুবিধা নেই, কারণ পোলাপানদেরকে যদি ঠিক রাখতে পারি, আপনার পোলা যদি আপনার ঘরে ঠিক থাকে তাহলে আপনি আনন্দ পাবেন না ইনশাল্লাহ। এই বাবার পোলা ঠিক থাকলে বাবা আনন্দ পায় না ইনশাল্লাহ। তোরা কি বাবারে কষ্ট দিবি, গাঞ্জা খাইবি, সুদ খাইবি, ঘুষ খাইবি, ইয়াবা খাবি, চুরি করবি, ডাব চুরি, কারেন্টের জাল চুরি? অনেকদিন পরে আজকে বড় রাতে একটু মনটা মিলাইয়ে কথা কইতেছি, নাইলে জীবনে এত কথা কই না। আল্লাহ আকবার, জোরে গন, একটু সামনে যাবো ইনশাল্লাহ। আসল কথাটা দেখেন কি কয় নবী, কি কয় শুনেন, হযরতে সালাবা আমার নবীর সামনে এসে দাঁড়ায় এক নবী গো, চোখটা নবীর দিকে করে নাই, চোখটা মাটির দিকে করে দাঁড়াইলেন, দাঁড়াইয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমার নামটাকে মুনাফিকের খাতায় উঠে গেছে নাকি? আমার নবী বলে আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার সালাম ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ের নবী, 40 দিন আমি কানতে কানতে লাশ হয়ে গেছি, আমি কিছু মুখের মধ্যে খাবার দেই নাই, কিন্তু 40 দিন পর্যন্ত আমার শরীরটা কাঁপে নাই, আমার হাতটা কাঁপে নাই, আমার পা দুইটা কাঁপে নাই। সুবহানাল্লাহ, কই না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী, 40 দিন পর্যন্ত আমার হাত পা কিছু কাঁপে নাই, যেই মাত্র আমি আপনার সামনে দাঁড়াইলাম গো নবী, আমার হাতও কাঁপতেছে, আমার পাও কাঁপতেছে। এখানে দুইটা জিনিস লক্ষণীয়, 1 নম্বর নবী 10 দিন পরে সাহাবার খবর নিলেন না কেন, 2 নম্বর নবী 30 দিন পরে সাহাবার খবর নিলেন না কেন, 3 নম্বর হল আমার নবী 40 দিনের মাথায় কেন সালাবার খবরটা নিলেন, এটার ভিতরে একটা রহস্য আছে, এখন প্রমাণ হবে। আমার নবী যে কেমন, আমার নবীর ক্ষমতা কত, আমার নবীর পাওয়ার কত, সেই নবীকে ভালোবাসতে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এই নবীরে ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি অতদিন খাই নাই কিন্তু আমার হাত কাঁপে নাই, এতদিন আমি খাই নাই আমার পা কাঁপে নাই, পার জোড়া গুলা যেন কেমন জানে খুলে খুলে যাওয়ার বাপ লইছে, রগ গুলা যেন কেমন টানা টানা লাগতেছে। আমার নবী বলে, হো সালাবারে, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি নবী যা শুনি তুমি তা শোনো না, এ সালাবা তোমার হাত কেন কাঁপতেছে, তোমার পা কেন কাঁপতেছে, আর আমি নবী তোমাকে 40 দিনের মাথায় কেন ডেকে নিয়ে এসেছি তুমি শুনে যাও, কারণ তোমার সামনে আমি দেখতেছি মৃত্যুর ফেরেশতা দাঁড়ায় রইছে। এবার সালাবা মুস্কি মুস্কি হাসে, তোমার না কেন, এতদিন কি হাসছে না কাঁদছে, কথা কয় না, আর এখন কি করে, মৃত্যুর কথা শুনলে কেউ হাসে না। এই মুহূর্তে যদি ডাক্তার আমাকে বলে তোমার ক্যান্সার হয়েছে, 21 দিন পোলাও কর্মা যা খাওয়ার খায়ালো, অবশ্যই আমি পোলাও কর্মা খামো নাকি কানতে কানতে দিন কাটামো, কোনো খাবার যাবে না, কোনো মানুষের কথা ভালো লাগবে না, কোনো কিছুতেই কেউ শান্তি লাগবে না, আমার ক্যান্সার
কার, 21 দিনের মাথায় একদিন চলে গেলে 20 দিন, 20 দিনের জায়গায় 2 দিন চলে গেলে 19 দিন, এমন ভাবে আমি দিন গণব, দিন গণব, দিন গণব। যেই মাত্র সালাবা মরণের কথা শুনছে সালাবা, শুধু মাত্র হাসে আর আল্লাহর কে, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালি, মালি মালি। আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। হযরত সালামান দিয়ে কই নবী আমি হাসি, নবী গো দুইটা কারণে আমি হাসি, আমারে নবী আমারে খবর দিছে, দুই নম্বর হলো নবী গো আমার মতন সৌভাগ্যবান আর কে আছে, জঙ্গলায় যদি মারা যাইতাম চোখে মোস্তফার চেহারা দেখা নসিব হইতো না, যেই সালাবার চোখের সামনে মরণের সময় রহমাতুল্লিল আলামিন থাকবে, আমার মতন সৌভাগ্যবান কে আছে গো নবী। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, তুমি জীবন তুমি মরণ, আমি সবার হাত দেখতে চাই বিদায় বেলা, সবাই হাত তোলেন, হাত তোলেন সবাই সবাই, তুমি জীবন তুমি মরণ। জোরে কে সুবহান আল্লাহ বলবেন না, আল্লাহু আকবার, গজল গাইলে এরকম লাল লাল নোট চলে আসে, সাধারণদের পক্ষ থেকে না তার চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আসছে, মারহাবা এলাকার শেখেরা সুটের এলাকা, নাত গাইলে এরকম নোট পাওয়া যায়, শুরু থেকে ভুল করেছি, শুধু শানি গাওয়া দরকার, যাই হোক অসুবিধা নাই আবার হবে ইনশাআল্লাহ, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আরো জোরে কেন আমিন, আমিন। ও ফিলামতি করুন না হুজুর কোন আমিন, এবার আস, কেউ কিছু কইবা নাকি, তুমি ও এর গাছ আমি তুমি এত লম্বা আমি তো বুঝলে গেছিলাম, যাই হোক কেউ কি বুঝাইলে মাস্টার মধ্যে অনুতপ্ত করলে তৌবা করলে তুমি জঙ্গলে থাকো, রোজ মোস্তফার কাছে কবর আছে না না, তুমি যেখানে থাকো না কেন এখানে প্রমাণ হলো, হোক বাংলাদেশ কিংবা ভারত, তুমি যদি নবীর প্রেমিক হও জঙ্গলায় বসে বসে যদিও চোখের পানি ফেলায় যদি অনুতপ্ত হতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো যদি তওবার মতো তওবা করতে পারো, মদিনায় যাওয়া লাগবে না, মুস্তাফা এসে তোমার এই সাতবাড়িয়ার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে, আরে হাত তুলে বলো হতে পারে কি পারে না, নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে, আরো জোরে বলো কে, পূর্ব পশ্চিম পৃথিবীর এই প্রান্ত ওই প্রান্ত উপান্ত তেপান্ত উপরে নিচে যা কিছু আছে, রসুল বলেন আমার কাছে আমার আল্লাহ এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি,
তোমার কাছে আসমান দূরে লাগে, নবীর কাছে দূরে নয়। তোমার কাছে মদিনা বহু দূরে, মদিনাওয়ালার জন্য ছাদ বাড়িয়া দূরে নয়। নবীজি সব দেখতে পারে, দেখার ক্ষমতা রসুলকে দিয়েছেন কে? আল্লাহ। 39 দিন আগে রসুল তাকে ডাকলেন না কেন? পাগলটা যে পাগলামি গিরে পড়ে রইছে, রসুল তো সব দেখে, সময় মতো ডাক দেন না, নিজের দিদার দিয়া কুলে শোয়া, তারে বিদায় দিয়া জান্নাত টিকিট দিয়া দিছে। দুর্গন সুবহানাল্লাহ। আপনি কি বুঝবেন রসুলকে দেখলে কি জাহান্নাম না জান্নাত? আর জোরে কন্যা, এই নবীকে স্বপ্নে দেখার সুযোগ আছে কিনা? এই বেকারি ডেকে ঠিক রেখেন, এই চোখটা বড় অমূল্য সম্পদ, এই চোখ দিয়ে আল্লাহ দেখার সুযোগ আছে, এই চোখ দিয়ে মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। কথা কন্যা কেন? এই চোখটা দিয়ে কুরআন তেলাওয়াত করলে সওয়াব হয়ে যায়। এই চোখটা যে কি, এই চোখ দিয়ে আমার রসুলকে দেখার সুবর্ণ সুযোগ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, এটা অমূল্য সম্পদ, জোরে বলেন। এই জন্য রসুলকে আমরা দেখতে চাই কি চাই না? তাহলে মহাব্বত লাগবে নি, একটা কাজ করবেন, 40 দিন একটা অজিফা দিয়া যায়। 40 দিন কই দিন? 40 দিন আপনারা শুইয়া উজু করিয়া শুইবেন, ডান কাতে শুইয়া শুইয়া দরুদ শরীফের মালা লাগাই দিবেন, দরুদের মালা, শুধু দরুদের মালা লাগাইবেন, দেখবেন রসুল আপনার বাঙ্গা করে হাজির হয়ে গেছে। বেশি বেশি দরুদ থাকতে হবে। দরুদ শরীফ পড়ার ব্যাপারে আজকে অনেকের অনীহা, দরুদের বিরোধিতা করে, অথচ হে জানে না এর বাপ মা হইলো আদম এবং হাওয়া, আদম এবং হাওয়া হালাল হইছে নবীর দরুদের মাধ্যমে। হে ইতিহাস বুঝলা গেছে, এই বাটপারে ট্যাবলেট খেয়ে সব বুঝলা গেছে, দেখবেন কেরির বুড়ি খাইলে মাথা লড়াই মারা যায়। আমার বাপ এবং মা হালাল হইছে টিহা দিয়া না, এটা হইলো দুরুদ শরীফ দিয়া। সুবহানাল্লাহ। আমার নবীর দুরুদ দিয়া বাপ এবং মা হালাল হইছে, আজকে ওই আদম সন্তান গুলা রাহমাতুল্লিল আলামিনের বিরোধিতা করে। বুঝতে হবে এরা নবীর উম্মত না, এরা নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে এরা চতুষ্পদ চাই পায়া জন্তুর চাইও আরো জঘন্য। কথা বলেন ঠিক কিনা কন? এরা এমন না ফরমান, ইতিহাস বুঝলা গেছে ঠিক না, কালিমার বিরুদ্ধে আচরণ করে। এই জন্য কালিমার সঙ্গে সম্পর্ক রাখলে যদি মনের অজান্তে গুনাহ হয়ে যায়, রসুল বলেন শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ইমানদার যদি বড় বড় গুনাহ কইরাও ফলায়, আমি রসুল তাদের জন্য সুপারিশ করা, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি নবী কবিরা গুনাহগারদের জন্য সুপারিশ করব। জোরে কোন আল্লাহু আকবার। নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আশেকের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীর পাশে, আল্লাহ নামের পাশে নবীর নাম থাকবে কি থাকবে না? কালিমার পাশ থেকে কি ইচ্ছে করলে সাত বেলে মসজিদের মিম্বর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম কি কাটতে পারবে? কাটতে পারবে? আয়ো আস, অসুবিধা নাই। ও ইউটিউব মার্কা বক্তা, টিকটক মৌলবীরা গররকোনাত বইয়া থেকে কয় মাজার লাতি দেবেন গেলে, আমি কইছি যে ফাল্লা আয়ো বাবা শাহজালাল মাজারটা লাতি দিতে আয়ো, এলাকার মধ্যে আসো, দেখবা ঠেঙ্গের নালা ভাঙ্গা বুড়িগঙ্গা চলে গেছে। কথা বলেন ঠিক না বেটি? ও এতটা ভালো কাজ করছো, যদি এক সপ্তাহ মধ্যে ভালো কাজ করে তো এই যে কফি ডানছো, আমি এটা খুঁজতেছি, তোমরা এখানে এটা চা রাখছো তো এটা আমি খাই না, তোমরা জানো সবাই। এখন এই মাত্র কফিটা আসছে, এখন খাওয়া যাবে। ওই সময় চা দিকে না খেয়ে পানি খেয়েছি, কারণ যে ভিডিও হইতেছে পরে কবে যে হুজুর এখন কেউ কফি দেয় না চা খায় ইত্যাদি, আমি নাই কফি সবসময় আছে তাহাই জন্যই। একটু ফান করি আর কি, এগুলো যুক্তিসঙ্গত। ব্যথা পাইছেন? কষ্ট পাইছেন? আমি যতক্ষণ কথা বলছি কোনো স্বাভাবিকভাবে কথা বলছি, জানটা দিয়ে মনটা চাই শূন্য বুঝাবার লাগে, জীবনটা লুড়াই লিতেছে। আপনারা মনে করবেন যে হুজুর বান্ডালা লই যাবো ঠিক না, এই যে হ্যাঁ ভাইছে 2000 টিয়া আরও কয়েকটা বান্ডালায় বাইতো না, আইলে ফোয়ার্ড হলে এবার যাবো ঠিক না, ফতির আইতি তো মনে করেন যে এটা না করলে মানে বুঝেন না, ফর এমনি তো নেই। আপনারা মনে করেন যে হুজুরা কি জানে টিয়া পয়সা নিতাছে রি না, কি টিয়া বানাইতেছে, দেখবেন এই হুজুর রই শেষ বয়সে হাড়ের রোগী হইব, ব্রেন স্ট্রোক করবো, হসপিটালে ফিরে থাকবো, এই সব টিয়া আবার হসপিটালে যাইব, তখন আপনারা দেখতেন যেতেন না। তবে আমার দুঃখ নাই, টিয়া যদি শেষ বয়সে নাও পায় হসপিটালে ভরে থাকলে কোনো দুঃখ নাই, মরে গেলে দুঃখ নাই, সারাটা জীবন কাটাইছি নবীর মহব্বতের গান গায়া, কাটাইতে কাটাইতে যদি লাস্টে যদি মরে গিয়া ফুইরা বাড়িঘর সব বেচা টেচা দুনিয়াতে জায়গাও কোনো দুঃখ সুন্নিরের হাদিয়া দিলে কোনো লস নাই। এরা এরা হাদিয়া নিয়ে সিনেমা হল করতো না। আমি তো যেই প্ল্যান করছি
জায়গা জায়গা এখন শুধু জায়গা রিসেটিং করতেছি, ফেসবুকে তারা দেখেন আমি জায়গা নেওয়া শুরু করছি আল্লাহর রহমতে, জায়গা জায়গা মাদ্রাসা প্ল্যান নিতেছি প্রতিষ্ঠানের জন্য। আমাদের এই টাকা এক কয়েক কোটি টাকার জায়গা শুধুমাত্র মাদ্রাসার জন্য, এগুলো কি আমি লয়ে যাবো কবরও? জি পুত্রে এত বান্ডেল দিয়ে যেতাম না, আমি কষ্ট করছি পুতাত্রে কমে যে কষ্ট করে রুজি কর মাদ্রাসার জন্য দেওয়া যা, বাপের টিয়ে ভাইয়া সরদারি করতে মাতবরি করতে এই সুযোগ নাই। খাইটটা খা, খাইটটা খা, কর্ম কর্ম যখন কাজ দুর্ম তখন এইভাবে টেহা তুলে তিনি নিনবেন ইনশাল্লাহ। ওহন জায়গা নিয়েছি, এখন রেজাল্টটা সব বরাট করে সামনে সামনের ইয়ার থেকে ইনশাল্লাহ কাজ শুরু করবো। কেউ মজা করবেন না, আমি মুখে যা বলি তাই করি, তবে দার্থহীন কণ্ঠেই করি। আজকে বাতলরা যেইভাবে পিছনে লাগছে দেখেন না, দাওয়াত না করেই আমার এক এক মিছিল করছে আমার বিরুদ্ধে, কতভাবে দাবাইবার চিন্তা করে পরে মামলাটা দিয়ে নেয়া শুদ্ধ শির বিতরণ রয়ে দিন, ডাইরেক্ট মামলা করছি না। এই জন্য এগুলো কি এমনি হয়ে যায়, এগুলো এমনি হয়, আপনার দোয়া হয়, আপনার দোয়া থাকলে সবই সম্ভব, দোয়া করবেন বেশি বেশি, ঠিক আছে? কিন্তু দোয়া যদি না করেন তাহলে বোধ দোয়া দিয়ে না, ঠিক আছে? তো আচ্ছা, আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। জায়গা জায়গা সুন্নি মাদ্রাসা।